নমস্কার, করোনার আবহে বাংলা এই টক শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। করোনার আবহে ভোটের দামামা বেজেছে, করোনার আবহ চলছে এবং তার মধ্যে ভোট দামামা একই সাথে বেজে চলেছে, থেমে নেই। তার কারণ হচ্ছে অনেক কিছু বিধি ব্যবস্থাকে মেনে এক নতুন ধরনের প্রকরণ, আমরা রাজনৈতিক প্রকরণ, অর্থাৎ কিভাবে রাজনৈতিক প্রচারকে নিয়ে যাওয়া যায় সেই ব্যাপারে কিন্তু বিস্তর পরীক্ষা নিরীক্ষা চলছে বিভিন্ন রাজনৈতিক দলে দেখতে পাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি বাংলায় ক্ষমতায় অধিষ্ঠিত হবার পরে তৃণমূল কংগ্রেসের সরকার রাইটার্স বিল্ডিং থেকে পরিচালিত হবে না, এমনই তার ঘোষণা ছিল এবং তিনি বারবার করে হচ্ছে বিভিন্ন জেলা সফরে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংগুলো তিনি সেখানে করতেন, এগুলো নিয়ে বাংলার মানুষ এবং দেশের মানুষ আজ পরিচিত। কিন্তু করোনার আবহে যখন ভোটের দামামা বেজেছে, এবারে সফরগুলো সম্পূর্ণ অন্যরকম। একদিকে উন্নয়নের খতিয়ান, অন্যদিকে নতুন প্রকল্পের ঘোষণা এবং তার সাথে চলছে রাজনৈতিকভাবে ভারতীয় জনতা পার্টির উদ্দেশ্যে তিনি নিশানা করছেন। আজ যাব বাঁকুড়াতে, বাঁকুড়াতে থাকবেন মুখ্যমন্ত্রী, আগামীকালও রয়েছেন এবং সেই বাঁকুড়ায় কী পরিস্থিতি, উন্নয়ন নিয়ে নতুন কী ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী, দেখব প্রথমে প্রতিবেদনে। বাংলায় নতুন প্রকল্প, দুয়ারে দুয়ারে পশ্চিমবঙ্গ সরকার মানুষের কাছে থাকবে, দুয়ারে দুয়ারে সরকার। একুশের ভোটে উন্নয়নকেই পাখির চোখ মমতা বন্দ্যোপাধ্যায়ের, তাই ভোটের দামামা বাঁচতেই উন্নয়নের ডালি নিয়ে পৌঁছে গিয়েছেন বাঁকুড়ায়, যেখানে 2019 ভোটে পর্যুদস্ত হয়েছে তৃণমূল। তাই বিধানসভা ভোটে বাঁকুড়াবাসীর মন জয় করতে খাত্রার মঞ্চ থেকে ঘোষণা করলেন নতুন প্রকল্পের। প্রকল্পের নাম দুয়ারে দুয়ারে সরকার। দুয়ারে দুয়ারে পশ্চিমবঙ্গ সরকার, বাংলার সরকার, আপনারা ব্লকে ব্লকে এখন থেকে তৈরি হন, সব ব্লকে। আমি আলাপন বন্দ্যোপাধ্যায়কে বলবো যে আমরা দুয়ারে দুয়ারে বাংলায় সরকার পয়লা নভেম্বর বেলা এগারোটা থেকে, পয়লা ডিসেম্বর বেলা এগারোটা থেকে প্রতিদিন বেলা তিনটে পর্যন্ত ক্যাম্প চলবে। ভোটার লিস্টও যেমন একদিকে আপনাদের কাজ চলবে, ওটা আলাদা মেশিনারি, এখানে মানুষের কাজ চলবে। জনসংযোগ যে নির্বাচনে জেতার ট্রাম্প কার্ড তা ভালোভাবেই জানেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাই সর্বস্তরের মানুষের কাছে পৌঁছতে ইতিমধ্যেই নানান কর্মসূচি নিয়েছেন তিনি। পয়লা ডিসেম্বর থেকে প্রতিদিন ব্লকে ব্লকে ক্যাম্প হবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী, যার মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে পরিষেবা। অর্থাৎ ব্লকে ব্লকে ক্যাম্প করতে হবে সব ডিপার্টমেন্টকে নিয়ে, বেঙ্গলে অল ব্লকে ক্যাম্প তৈরি করবে। সেখান থেকে যদি কোনো মানুষ বলেন আমার এটা দরকার, আমি পাইনি, যদি পাওয়ার মধ্যে থাকে দিয়ে দিতে হবে, আর যদি দেওয়ার মধ্যে না থাকে এক্ষুনি হাতে নেই পরে হবে, তাহলে এক নম্বর লিস্ট, দু নম্বর লিস্ট, তিন নম্বর লিস্ট, অর্থাৎ ধরুন আমার হাতে 50টা আছে, আমি প্রথম 10 জনকে দেবো, তারপরে পরে আরও 10 জনকে দেবো, তারপরে পরে আরও 10 জনকে দেবো, এইভাবে আস্তে আস্তে করতে হবে, একসাথে তো সব হয় না। স্কলারশিপ 100% করে দেবো যারা পাওনা, যারা জেনুইন পেতে পারে। তিনি মানুষের পাশে আছেন, বিশেষ করে বাঁকুড়াবাসীর জন্য বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে মেজিয়ায় জলপ্রকল্প তৈরি হয়েছে তার হাত ধরেই। কেন্দ্রীয় সরকারের গাফিলতিতেই উন্নয়নে যে ছন্দপতন হয় তা মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী, তাই একুশের নির্বাচনে বাঁকুড়াবাসীর সমর্থন যেন তাঁর ঝুলিতেই থাকে, এই আবেদন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি কোনো অন্যায়কে সমর্থন করি না এবং আপনারা দেখেছেন একজন দুজনের বিরুদ্ধে কমপ্লেন আসলেও আমরা কিন্তু ব্যবস্থা নিই এবং মানুষের যে কোনো কমপ্লেনের ব্যবস্থা আমি নিই, তার কারণ আমি চাই মানুষ ভালো থাক, মানুষ ভালো থাক। যতদিন জীবনে বাঁচব, মনে রাখবেন, যতদিন বাঁচব মানুষের জন্য করে যাব, যেদিন থাকব না নতুন টিম তৈরি করে দিয়ে যাব, কিন্তু এটা কখনো করব না যে বাংলার বদনাম করতে দেব না, বাংলার মা ভাই বোনদের বদনাম করতে দেব না, বাংলার মানুষের বদনাম করতে দেব না। লোকসভা ভোটে যে যে কেন্দ্রে বিজেপি শক্তি বাড়িয়েছে সেই সব কেন্দ্রের ওপর নজর দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। এর আগে উত্তরবঙ্গেও সফরে গিয়েছিলেন তিনি, এবার নজর বাঁকুড়ায়। 24 নভেম্বর পর্যন্ত নানান কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। আগামীকাল এই রবীন্দ্র ভবনে রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠক,
তার আগে তৎপরতা তুঙ্গে। বাঁকুড়া থেকে মিলন কর্মকার, আরপ্লাস নিউজ। জবাব দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, যে জঙ্গলমহলে কেন মমতা বন্দ্যোপাধ্যায় আবার, কি বলছেন শুনবো দিলীপ ঘোষ। জঙ্গলমহল থেকে টিএমসি পার্টিটা উঠে গেছে, আপনারা দেখতে গেছেন আছে কিনা, তিন দিন থাকবেন বলছেন, কিন্তু যখন যাওয়ার দরকার ছিল করা সেটা করেননি, তাই মানুষ ওনাদেরকে ভুলে গেছে, আর ওইভাবে করে কোনো লাভ হবে না, কারণ তাদের পার্টির লোকেরাও ছেড়ে বিজেপিতে চলে গেছে। অনেকগুলো বিষয় রয়েছে, তার মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে মিমকে নিয়ে চর্চা হচ্ছিল বিহার ভোটের পর, সেই মিমের যিনি এই রাজ্যের প্রধান তিনি আজ তৃণমূলে যোগদান করেছেন, পরে আসবো ওই বিষয়টাতে। বিতর্কে রয়েছেন বিশ্বজিৎ দেব, রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রদীপ্ত মুখার্জি, রয়েছেন অধ্যাপক কৌস্তব বাগচি প্রদেশ কংগ্রেসের মুখপাত্র ভার্চুয়ালি রয়েছেন, এবং আমাদের সঙ্গে ভারতীয় জনতা পার্টির নেতা ডাক্তার ইন্দ্রনীল খান যোগদান করছেন। আমি প্রথমে বিশ্বজিৎ বাবুর কাছে যাব। আপনি দেখলেন যে বাঁকুড়াতে আমরা জানি 2019 একটা বিপর্যয় হয়েছে, দুটি কেন্দ্র প্রায় ১৪টা বিধানসভা কেন্দ্র, অধিকাংশ বিধানসভা কেন্দ্রতেই তৃণমূল কংগ্রেস পিছিয়ে রয়েছে। বাঁকুড়া একটা অত্যন্ত রারবঙ্গের এই জেলাটা যদি তৃণমূলের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়, 2021 নির্বাচন এমনি খুব গুরুত্বপূর্ণ, উন্নয়ন ধারাবাহিক হওয়ার পরও কিন্তু অনেকটা বাকি থেকে গেছে, না হলে ক্যাম্প করতে হচ্ছে কেন, দুয়ারে দুয়ারে সরকার এটা ঘোষণা করতে হয়েছে মুখ্যমন্ত্রী, তাহলে কি তিনি বিলক্ষণ বুঝেছেন যে অনেক জায়গায় উন্নয়নটাকে যতটা স্পিডে পৌঁছে দেওয়ার ছিল অতটা স্পিডে পৌঁছে দেওয়া যায়নি, যে কারণে হচ্ছে রাজনৈতিক ডিভিডেন্ডটা 2019 মেলেনি, কি বলবেন আপনি? না, এটা হতেই পারে। দেখুন, সবসময় যে ইনস্ট্যান্ট কাজ করে দেওয়া সম্ভব হবে তার কোনো মানে নেই, নির্ভর করছে যে সরকারের সদিচ্ছা কতটা আছে, সদিচ্ছা যে আছে এবং উন্নয়নের ওপর বেস করে পশ্চিমবঙ্গ সরকার যে এতদিন এগিয়ে গেছে এটা অলরেডি এটা প্রমাণিত। এবার রইল আপনি 2019 কথা বলছেন, দেখুন অনেক সময় নির্বাচনে হার জিত কিন্তু অনেক ফ্যাক্টরের ওপর কিন্তু নির্ভর করে, এটা কিন্তু উন্নয়নের বিরুদ্ধে বা উন্নয়ন হয়নি বলে মানুষ আমাদেরকে ভোট দেয়নি এটা কিন্তু তা না, এটা কিন্তু সঠিক মূল্যায়ন না। বিজেপির অপপ্রচার, বিজেপির ফেক নিউজ, ধর্মের বিভাজন, নানান রকম ফ্যাক্টর কিন্তু এখানে কাজ করেছে, এবং সেই কারণে আমরা যেই ফ্যাক্টরগুলো কাজ করেছে সেই দিকে নজর দিয়ে আমরা নিশ্চয়ই চেষ্টা করব যে যদি কোনো ভুল ভ্রান্তি আমাদের হয়ে থাকে সেই ভুল ভ্রান্তিগুলোকে শুধরে আমরা যাতে মানুষের কাছে এবং মানুষের পাশে আমরা সঠিকভাবে দাঁড়াতে পারি, এবং সেই চেষ্টাটাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করছেন। ওকে, এবং আশা করব আগামী দিনে মানুষ আমাদের পাশেই থাকবেন। আমি একটু কৌস্তব বাগচি, কৌস্তব, দুয়ারে দুয়ারে সরকার, মানে সরকারকে একেবারে মানে দরজার কাছে পৌঁছে দেওয়ার এই যে কর্মসূচি ক্যাম্প, আমরা আগে না ঋণ মেলা দেখতাম, ওই পাঁচ দিন দশ দিনের মাঝে মধ্যে হতো, মাঝে মধ্যে বছরে একবার, কেউ দু বছরে একবার, এটা এখন ধারাবাহিকভাবে এখন চলবে, প্রত্যেকটা ব্লক বাংলার 274টা ব্লকে এই ধরনের হবে, এটা কি নতুনত্ব লাগছে উন্নয়নকে আরেকটু পৌঁছে দেওয়ার ক্ষেত্রে? কৌস্তব বাগচি, না মানে এটা এটা তো তাহলে সরকার প্রকারান্তরে এটা স্বীকারই করে নিচ্ছে যে এতদিন ধরে গভর্নমেন্টের যে সুযোগ সুবিধা সেগুলো মানুষের কাছে অ্যাভেলেবেল ছিল না, গভর্নমেন্টাল যে সুযোগ সুবিধাগুলো মানুষের কাছে পাওয়ার কথা ছিল সেগুলো এতদিন ধরে মানুষের কাছে ছিল না, যার জন্য সরকারের এখন মনে হচ্ছে দুয়ারে দুয়ারে সরকারি পরিষেবা পৌঁছে দিতে হবে। দেখুন, আমরা পশ্চিমবঙ্গে বারবার লাগাতার ভাবে বলে যাচ্ছি পশ্চিমবঙ্গে কোন রকম কোন ভারী শিল্প উদ্যোগ নেই, কোনো কিচ্ছু নেই, পশ্চিমবঙ্গের অর্থনীতি দিনকে দিন ভেঙে পড়ছে, সেই দিকে মুখ্যমন্ত্রী কোনোদিন কোন নজর দেননি, শুধুমাত্র এই উৎসব সেই উৎসব। আচ্ছা আপনি বলুন তো, যখন এই যে এই আমাদের পিটিটিআই এর ছেলেগুলো যখন আন্দোলন করছিল, অনশন করছিল, তখন সেই অনশন স্থলের বাইরেই আহারে বাংলা উৎসব চলছে। তো পশ্চিমবঙ্গে আমরা এতদিন ধরে খয়রাতি গুলো দেখে দেখে অভ্যস্ত, আজকে যখন উনি বুঝতে পারছেন যে 2021 সালে আগামী যে নির্বাচন আসতে চলেছে সেখানে মানুষ তৃণমূলকে সর্বৈবভাবে প্রত্যাখ্যান করতে চলেছে, যেখানে মানুষ সর্বৈবভাবে এটা মনে করছে যে আগামী দিনে মমতা ব্যানার্জিকে আর আনা যাবে না, আগামী দিন মমতা ব্যানার্জিকে আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে রাখা যাবে না,
তখন উনি আজকে আবার সেই আরো নতুন নতুন মোড়কের কিছু কথা এনে বলছেন দুয়ারে দুয়ারে সরকার। আচ্ছা, এটা তো খুব স্বাভাবিক কথা যে সরকার, যে কোনো সরকার আসার পর থেকে সমস্ত সিটিজেনকে, সমস্ত সিটিজেন তার সমস্ত পরিষেবা, সরকারি পরিষেবা তার নিজের বাড়িতে সে উপলব্ধ হবে, এটা তো সরকারের খুব একটা নৈতিক কর্তব্য। এটাকে আলাদা করে ব্র্যান্ডিং করে এটাকে নতুন নতুন বলানো নাম দিয়ে এগুলো করার তো কোনো প্রয়োজন নেই। তার মানে সরকার এটা খুব স্বীকার করে নিচ্ছে যে এতদিন ধরে সরকার সেগুলো করেনি। সরকার এতদিন ধরে কি করেছে? শুধুমাত্র দল ভাঙানোর খেলা, শুধুমাত্র গুন্ডা মস্তানদের। আমি আসবো প্রদীপ্ত মুখার্জি, রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক প্রদীপ্ত। রাষ্ট্রবিজ্ঞানে একটা রয়েছে যে সরকার জনগণ, রাষ্ট্র জনগণ, এর মধ্যে একটা সম্পর্ক সবসময় একটা দ্বন্দ্বমূলক একটা অবস্থান করে। সেই জায়গায় ভোটের এই প্রাককালে এটা কি একটু আগে হলে কি বেটার হতো? যেটা অনেকে বলছে যে সরকার ব্যর্থ, ওরকমভাবে ব্ল্যাটান্টলি কি বলাটা বিতর্কের জায়গা থেকে সেটা অনেকটা পরিসর নিয়ে নেবে বলে আমি এই প্রশ্নটা রাখছি না, কিন্তু স্পেসিফিক্যালি পিটিটিআই বা হচ্ছে রাজ্য সরকারের যেসব কলেজ বিশ্ববিদ্যালয় বা হচ্ছে যে চাকরিগুলো রয়েছে, সেই চাকরিগুলোর লেটেস্ট স্ট্যাটাস এই মুহূর্তে কি জায়গায় রয়েছে? তুমি যেহেতু বিশ্ব মানে কলেজে অধ্যাপনা করো প্রদীপ্ত। আমি ছোট্ট একটা উদাহরণ প্রথমে দিয়ে দিই। রাষ্ট্রবিজ্ঞানে একটা বেসিক টার্ম আছে, সিস্টেম অ্যানালিসিস বা স্ট্রাকচারাল ফাংশনালিজম, অর্থাৎ সমাজ থেকে যে ইনপুটস গুলো, অর্থাৎ দাবিগুলো, ডিমান্ডগুলো সিস্টেমের মধ্যে আসে, সরকারের কাছে আসে, সেগুলো আউটপুট হয়ে বেরোয়, আবার সেটার ফিডব্যাক হয়। কারণ সবকিছু সঠিকভাবে সরকার সবসময় ওই যেটাকে বলে আমরা ইন্টারেস্ট অ্যাগ্রিগেশন, ইন্টারেস্ট আর্টিকুলেশন, অর্থাৎ স্টেজ ওয়াইজ সাজিয়ে সাজিয়ে সরকার যেটা করে, এইটা হচ্ছে একটা বহু পুরনো 1950-এর দশকের পর থেকে চলে আসা জায়গা, যেখানে পরিষ্কারভাবে বলা হয় যে সরকার জনগণের কাছে গেটকিপারের কাজ করবে থ্রু পলিটিক্যাল পার্টি। কিন্তু এখানে দেখা যাচ্ছে আমাদের অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলো, তারা শুধুমাত্র ক্ষমতার লড়াইয়ে ব্যস্ত থাকতে গিয়ে তারা জনগণের যে প্রকারান্তে যে চাহিদাগুলো মেটানোর দরকার সেগুলোর নজর করতে পারছে না। আজকে দেখুন বিজেপি 19 সালে ওখানে জিতেছে, আজকে প্রায় 1 বছর হতে গেল। ওই 19 সাল থেকে এতদিন অবধি বাঁকুড়ার জন্য বিশেষ কি প্যাকেজ দিয়েছে, যেটা 2020 সালে ভোটের আগে বিহারে বিশেষ প্যাকেজ দিয়েছে। ফলে দেখা যাচ্ছে যে প্যাকেজ দিয়ে মানুষের কাছে পৌঁছানো বিজেপি বা অন্যান্য রাজনৈতিক দল, যেটা আমরা রাজস্থানেও দেখেছি বা অন্যান্য জায়গাতেও দেখেছি, ভোটের আগে বিশেষ প্যাকেজ দেওয়া হয়। আজকে যারা দান খয়রাতির কথা বলছে তারাই প্রথম 10,000 টাকা করে অ্যাকাউন্টে দেওয়ার কথা বলেছে। অর্থাৎ গিভ এ ম্যান এ ফিস যদি হয়, তাহলে একটা মানুষকে মাছ ধরতে শেখানো আর একটা মানুষকে মাছ খাইয়ে দেওয়া, দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। ফলে এম্পাওয়ারমেন্টটার উপর গুরুত্ব দেওয়া হয় আমাদের এখানে, একদিকে এম্পাওয়ারমেন্টের উপর গুরুত্ব দেওয়া হয় সেখানে হ্যান্ডিং এডুকেশনের মাধ্যমে, আর একদিকে এম্পাওয়ারমেন্ট। আমি আমি আসব ডক্টর ইন্দ্রনীল খান, আমি কিন্তু ওই কথাটা বলিনি, আমি আসছি কথা আমি বলিনি, আমি আসছি আসছি আসছি। হ্যাঁ ঠিক আছে, ওটা তো বুঝেছি, তুমি যেটা বলতে চেয়েছো যে উন্নয়নটা একেবারে হয়নি, ব্ল্যাটান্টলি তুমি বললে হয়নি, সে কারণে এটা করতে হচ্ছে। দিলীপবাবুর বক্তব্য অনেকটা তাই। ডাক্তার খান, আপনি এসেছেন ভারতীয় জনতা পার্টির আপনি নেতা, আরএসএস একসময় এবিপিপির আপনি একজন নেতা ছিলেন। আপনি এই জায়গা থেকে একটা প্রশ্ন আসছে যে বাঁকুড়ায় যে প্রশ্নটা এলো, বাঁকুড়া যে জেলাটা, আমরা জানি ওখানে বহুদিন আগে থেকে হিন্দু মহাসভার কাজ হতো, ওখানে একটা হিন্দুত্বের একটা কিন্তু স্রোত থাকতো, 4-5% 6% অব্দি ভোট এক সময় হয়েছে। ডাক্তার সুভাষ সরকার এখন তো এমপি, কিন্তু তিনি এককালে যথেষ্ট ফাইট দিতেন। এই বাঁকুড়াতে 6 বছর হয়ে গেল সরকার, কেন্দ্রে বিজেপির সরকার আছে, 6 বছরে স্পেসিফিক্যালি কোনো একটাও কিন্তু প্রজেক্ট ওখানে আসেনি, মানে একটা বড় কারখানা, কেন্দ্রীয় উদ্যোগে কোনো কারখানা বা কেন্দ্রীয় কোনো বিশ্ববিদ্যালয় বা কোনো কিছু, এইটা কিন্তু এই প্রশ্নটা, শুধু প্যাকেজের কথাটা আসে বা রাজ্য সরকার কিছু করেন এর বাইরে কোনো কি আপনি বলবেন? না না, কেন্দ্র সরকার শুধু বাঁকুড়া নয়, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা এবং ভারতবর্ষের প্রত্যেকটি জেলার কথা ভাবে। তো সুতরাং যত কেন্দ্রীয় প্রকল্প হয়েছে সব কিছু কিন্তু প্রত্যেকটি জেলার কথা ভেবেই করা হয়েছে, এবং তার মধ্যে বাঁকুড়াও কিন্তু অন্যতম জেলা। এবং যেখানে সামাজিক সুরক্ষার প্রকল্প আপনি নিঃসন্দেহে বলতে চাইছেন, আমি বলতে চাইছি সাস্টেনেবল ডেভেলপমেন্টের, যেখানে কাজ বা চাকরি অবশ্যই সেটার জন্য। এবং সেই জন্যই আমরা দেখতে পাবেন আজকে মানুষ কিন্তু বাঁকুড়ার মানুষ 2019 সালে ডক্টর সুভাষ সরকারকে কিন্তু উজাড় করে ভোট দিয়েছেন,
তার একটি বড় কারণ হলো বাঁকুড়ার কিন্তু ডেভেলপমেন্ট হয়নি এবং গত যে পাঁচ বছর 2014-19 কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উদ্যোগ যেগুলো বাঁকুড়ার জন্য করতে চেয়েছে সেগুলো কিন্তু রাজ্য সরকারের থেকে বারবার প্রতিবন্ধকতা এসেছে। সুতরাং কোনো একটা সামান্য যদি আপনি দেখেন যে সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমগুলো হয় সেটা পর্যন্ত মানুষের কাছে পৌঁছচ্ছে না, একটা আয়ুষ্মান ভারত প্রকল্প সেটা পৌঁছচ্ছে না মানুষের কাছে, তো সেখানে আপনি একটা বড় শিল্পপতি বা বড় আপনি একটা শিল্প নিয়ে আসা বা বড় একটা প্রত্যেকটা জিনিস এডুকেশনাল একটা ইনস্টিটিউট করা, প্রত্যেকে কিন্তু রাজনীতি চলে আসছে এবং কেন্দ্র এবং রাজ্য একসাথে যে একটা সমন্বয়ের এবং সামঞ্জস্য রেখে একটা চলা এবং একটা প্রপার যদি কোয়ার্ডিনেশন হয় কেন্দ্র ও রাজ্যের, তবেই কিন্তু আমাদের রাজ্যের একটা অগ্রগতি হবে এবং আমাদের রাজ্য তথা প্রত্যেকটি জেলার, সে বাঁকুড়া বলুন, বীরভূম বলুন, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, প্রত্যেকে। সে কারণে আপনারা কি বলতে চাইছেন যে যদি রাজ্যে বিজেপি ক্ষমতায় আসে কেন্দ্রে বিজেপি, কোয়ার্ডিনেশনটা বেটার হবে অনেক বেশি? অবশ্যই, আমরা যেটা বারবার করে প্রতিবন্ধকতা পাচ্ছি সেটা মানুষ কিন্তু প্রপার আপনি দেখতে পাবেন যে পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামে, বাঁকুড়া বলুন, উত্তর চব্বিশ পরগনা বলুন, দক্ষিণ চব্বিশ পরগনা, বিভিন্ন জায়গায় যে কোনো সোশ্যাল সিকিউরিটি স্কিম বলুন, যে কোনো কেন্দ্রীয় প্রকল্প, যেগুলো কোনো কাজ করতে চাইছে কোনো মানুষ, সেখানে একটা এনরোলমেন্টের একটা বাড়ি দেওয়া সেখানে পর্যন্ত প্রধানমন্ত্রী গ্রাম প্রধানমন্ত্রী যে বিভিন্ন আবাস যোজনা রয়েছে, তো সেখানেও কিন্তু প্রত্যেকটার মধ্যে দলতন্ত্র ঢুকে গেছে, সেটা থেকে বেরিয়ে আসতে হবে। দলতন্ত্রের অভিযোগ নিঃসন্দেহে বিশ্বজিৎ বাবু যে অনেক ক্ষেত্রেই হচ্ছে ইয়ে পাইয়ে দেওয়ার সংস্কৃতি রাজনীতি এককালে আমরা 34 বছরে দেখেছি, একটা এখন যেটা আসছে যে তীব্র দলতন্ত্র অর্থাৎ কোয়ার্ডিনেশনের অভাব, এরকমই ইন্দ্রনীল বলতে চাইছে যে রাজ্য কেন্দ্রের খুব বৈরী সম্পর্কের জন্য রাজ্যবাসী কিছু বঞ্চিত হয়েছে, এমনটাই অভিযোগ বিশ্বজিৎ বাবু। কোয়ার্ডিনেশনের অভাব যেটা উনি বলছেন উনি তো সত্যি কথাই বলছেন, কোয়ার্ডিনেশনের অভাব, কেন্দ্রীয় সরকার একেবারেই রাজ্য সরকারের সাথে কোনো রকম সহযোগিতা করছে না, সেটা গোড়া থেকেই আমরা দেখে আসছি। 2014 সাল থেকে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে কোনোভাবে সহযোগিতা করছে না। যেমনি ধরুন একটা সাধারণ একটা সব থেকে ইম্পর্টেন্ট একটা ইনস্ট্যান্স দিচ্ছি আমি, 53,000 কোটি টাকা পাওনা এখনো সে পাওনা কিন্তু মেটায়নি, আমাদের কিন্তু এটা ন্যায্য পাওনা, রাজ্যের ন্যায্য পাওনা 53,000 কোটি টাকা, এখনো অবধি কিন্তু কেন্দ্রীয় সরকার সেটা মেটায়নি। আজকে দাঁড়ান বলছি, জিএসটি বাবদ আজকে জিএসটি কম্পেনসেশন বাবদ যেই টাকা, সেই টাকা কিন্তু এখনো কিন্তু রিজলভ হয়নি যে কিভাবে সেই টাকাটা দেওয়া হবে। রাজ্য সরকারকে বলা হয়েছিল যে লোন নাও, আমরা কেন লোন নিতে যাব? যদি লোন নিতে হয় তাহলে কেন্দ্রীয় সরকারের তরফ থেকেই লোন নিয়ে রাজ্য সরকারকে দেওয়া উচিত। আজকে এতদিন বাদে কিন্তু কেন্দ্রীয় সরকার সেই রাজ্য সরকারের সেই কথাটাই কিন্তু মেনে নিয়েছে। প্রথম থেকেই আমরা দেখে আসছি যে কোনো ব্যাপারে সহযোগিতা আমরা পাচ্ছি না, এমনকি 100 দিনের যে কাজ সেই টাকাটাও কিন্তু 3 মাস বাদে আসছে। প্রত্যেকটি ক্ষেত্রে আজকে ইউনিভার্সিটি বলুন, আজকে যে কোনো এডুকেশনাল ইনস্টিটিউট বলুন, আজকে মেডিকেল কলেজ বলুন, রাজ্য সরকার কিন্তু তার নিজের উদ্যোগে, মমতা ব্যানার্জির নেতৃত্বে আজকে রাজ্য সরকার তাদের নিজেদের উদ্যোগে প্রত্যেকটা জেলায় জেলায় আজকে কিন্তু এডুকেশনাল ইনস্টিটিউট, মেডিকেল কলেজ, বিভিন্ন ধরনের সংস্থা আজকে কিন্তু উদ্যোগে, মানে আজকে কিন্তু রাজ্য সরকারের কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কিন্তু আমরা কোনো জিএসটি বাবদ কিন্তু যে রাজ্যকে আদায় করতে কিন্তু যথেষ্ট লড়তে হচ্ছে না প্রত্যেকটা, দেখো জিএসটি যখন কাউন্সিল তৈরি হয়েছিল এমনটা কিন্তু খবর কথা ছিল না, লড়ার ব্যাপার এখানে না, এখানে ভারতবর্ষ তথা সমগ্র বিশ্ব আজকে একটা কিন্তু প্রতিকূলতার মধ্যে দিয়ে যাচ্ছে, সেখানে একটা কোভিড হয়েছে এবং তার জন্য বিভিন্ন অনেক কিছুই হয়েছে, সেখানে কেন্দ্রীয় সরকারের 20,000 কোটি টাকার প্যাকেজ দিতে হয়েছে, সুতরাং অনেক কিছু কিন্তু বদলে গেছে ইকোনমিক সিচুয়েশন এবং প্রত্যেকটা যেখানে যেখানে যে রাজ্যের প্রত্যেক রাজ্যের ক্ষেত্রেই যা যা ন্যায্য তা কিন্তু দেওয়া হচ্ছে। এখানেই আমার কথা যে আপনার কেন্দ্রীয় সরকার গত 6 মাসে করোনা ভাইরাস যবে থেকে লকডাউন এসছে এবং করোনা ভাইরাস অতিমারী রূপে যখন থেকে প্রকট হয়েছে তখন থেকে টোটাল সমগ্র রাজ্য পুরো ভারতবর্ষ জুড়ে কিন্তু 50,000 কোটি টাকা বিভিন্ন সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমে দিয়েছেন এবং সেখানে এই সামাজিক সুরক্ষা যে বিভিন্ন স্কিম তার মধ্যে আপনি বললেন এমরেগার কথা বললেন, এগুলো প্রত্যেকটা মিলিয়ে কিন্তু 50,000 কোটি টাকা দিয়েছেন, তার মধ্যে সর্বাধিক পেয়েছে পশ্চিমবঙ্গ। আপনি পশ্চিমবঙ্গের প্রতি যে কেন্দ্র সরকারের যে বঞ্চনার অভিযোগ দিচ্ছেন সেটা একান্তই ভুয়ো, কারণ সবার আগে এগিয়ে আছে পশ্চিমবঙ্গ কেন্দ্র সরকারের থেকে সহায়তার ব্যাপারে, কারণ এটা প্রত্যেকটা রাজ্যে বিভিন্ন প্রাপ্য থাকে এবং সেগুলো প্রত্যেকটা বিষয় কিন্তু দেখে যাচ্ছে। খুব রেশনাল কথা বলে আমি জানি, আমার এখানে একটা প্রশ্ন, আচ্ছা ওকে, আমফান, হ্যাঁ সাধারণ কথা বলছি, আমফান
আমফানের যে এত বড় ঝড়ের তাণ্ডব বয়ে গেছে, 1,00,000,000,000 টাকার প্যাকেজ যেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে চাওয়া হয়েছিল, যেই ধ্বংসলীলা 300 বছর বাদে যেই ধ্বংসলীলা হয়েছে, আজকে সেই আমফানের জন্য দুটো ইনস্টলমেন্টে মনে হয় 2,000 কোটি টাকা দিয়েছে, এখন অব্দি 98,000 কোটি টাকা আমাদের পাওনা। যেখানে 217% অর্থাৎ বেকারত্বের হার পশ্চিমবঙ্গে কিন্তু গত 4 বছরের মধ্যে 200% বেশি বেড়ে গেছে। আমি সেখানে আপনারা কিন্তু এটা এটা হচ্ছে মানে তৃণমূলের বক্তব্য হচ্ছে রাজ্যে বেকারত্ব কমেছে, বিভিন্ন ক্ষেত্রে কর্মসংস্থান বেড়েছে, এবং তবে সন্তোষ গঙ্গোয়ার কিন্তু লোকসভায় কিন্তু সেই স্ট্যাটিস্টিক্সটা আমার কাছে আছে যে ভারতবর্ষে ক্ষুদ্র মাঝারি এবং জব ক্রিয়েশনে কিন্তু পশ্চিমবঙ্গ অনেক ক্ষেত্রে পুরস্কার পেয়েছে, কেন্দ্রীয় সরকারের পুরস্কার পেয়েছো, তুমি বলছো যে এই রাজ্য পারফর্ম করতে পারছে না, হিসেব দিতে পারছে না, হিসেব না দিলে তো কেউ দেবে না, এবং সেটাই তো কথা, পারফর্ম না করলে তো দেবে না। প্রথম কথা হলো যে কোনো পুরস্কার যে দিচ্ছে কেন্দ্রীয় সরকার, এটাই তো সবচেয়ে বড় ব্যাপার যে কেন্দ্রীয় সরকার কিন্তু এই রাজ্য সরকারের কোনো দল দেখে বা কে নেতৃত্বে আছে সেই দেখে কিন্তু পুরস্কার দিচ্ছে না। বিভিন্ন মন্ত্রক আছে, তাদের নিজস্ব অ্যাসেসমেন্ট আছে, সেই অনুযায়ী কিন্তু আজকে পশ্চিমবঙ্গ যে সেক্টরে এগোচ্ছে সেই জায়গায় নিশ্চয়ই পুরস্কৃত হচ্ছে, এবং যে সেক্টরে পিছচ্ছে সেটা আমরা বারবার তুলে ধরছি মানুষের সামনে, এবং মানুষই তুলে ধরছে আজকে, আমাদের শুধু না, এটা আপনি দেখতে পাবেন বিভিন্ন জায়গায় মানুষ বিক্ষোভ করছে। রাজ্যে কর্মসংস্থান বেড়েছে, এটা তৃণমূল স্ট্যাটিস্টিক্যালি তারা মানে কইছে, আরো কর্মসংস্থান প্রত্যেক একটু বলে দিচ্ছি, স্ট্যাটিস্টিক্স মানে সেটা কিন্তু একটা নির্দিষ্ট জিনিস, একটা পরিসংখ্যান, সেই পরিসংখ্যান তারা দেখাতে পাচ্ছেন, মুখে একটা বলে দিচ্ছেন, যেমন ওনারা 1,00,000,000,000 টাকা বলছেন আমফানের ক্ষয়ক্ষতি, মাঝে মাঝে বলছেন 40,000, কেন্দ্রীয় পর্যবেক্ষক দল এসেছিল, সেটা মিডিয়া, সেটা তো সাংবাদিকরাও ছিল, নবান্নে প্রেস কনফারেন্সে ওই পক্ষই ছিল না, সেখানে কিন্তু কেন্দ্র সরকার কখনো বলেনি 1,00,000,000 টাকা ক্ষয়ক্ষতি, ওটা রাজ্য সরকার বলেছিল, কিন্তু ওটা ডিজনও না, রাজ্য সরকার ওনারা নিশ্চয়ই খতিয়ে দেখবেন এই বলে, সেটা তো একটা সময় তো থাকবে, সেটা দেখিয়েছেন, সেটা দেখেই তো আপনি দেখবেন যে সেকেন্ড ইনস্টলমেন্টে আমফান তো রিয়ার, যেটা বিশ্বজিৎবাবু বলছেন আমফান রিয়ার, 300 বছরের মধ্যে একবার এসে রাইট, আমি একটু কোস্তানের কাছে আসি, বিশ্বজিৎবাবু আসছে আপনার কাছে, একটু বলুন, হ্যাঁ একটু বলুন, হ্যাঁ কই, যেটা আমি আগেই প্রথমে একটা কথা বলি, জিএসটির যে ব্যাপারটা নিয়ে আমরা বরাবর একটা আপত্তি করে এসেছিলাম, জিএসটি কাউন্সিলের এই স্টেটের থেকে টাকা নিয়ে এবং পরবর্তীকালে সেগুলোকে ফেরত দেওয়া, এইটার একটা কনস্ট্রাকশন প্রসেসটার মধ্যে একটা এরর আছে, এবং আমরা এটা নিয়ে সেই সময়কার তদানীন্তন সময় পি চিদম্বরম মনমোহন সিং বরাবর এই পয়েন্টটা রেজ করেছিল, তখন সেটাকে আমল দেওয়া হয়নি, তৎক্ষণাৎ একটা হটকারী ভাবে সেটাকে ইমপ্লিমেন্ট করে দেওয়া, নাম্বার ওয়ান। দ্বিতীয় যেটা আসছি, দেখুন আমরা বলতে পারি হয়তো খুচরো মাঝারি শিল্প টিল্প ক্ষেত্রে পশ্চিমবঙ্গে হয়তো এগিয়ে টেগিয়ে আছে, কিন্তু আপনি একটা জিনিস সব থেকে ভালো করে একটা জিনিস বুঝে নিন, সেটা হচ্ছে পার ক্যাপিটা ইনকাম পশ্চিমবঙ্গের অবস্থা কোথায় আজকে, সেটা ততদিন না অব্দি বাড়বে যতদিন পশ্চিমবঙ্গে ভারী শিল্প হবে না। আজকে পশ্চিমবঙ্গে ভারী শিল্প কোথায়? 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর উনি বলেছিলেন কৃষি এবং শিল্প দুটোকে আমরা সমান অগ্রাধিকার দেব, ল্যান্ড ব্যাংক তৈরি করব, এই করব, অনেক কিছু উনি বলেছিলেন, এবং সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরে একটা কিছু করেন, আমাকে একটা বড় শিল্পের উদাহরণ দিন, বিশ্বজিৎ বাবু দিন, যে কেউ আমাকে একটা বড় শিল্পের উদাহরণ পশ্চিমবঙ্গে দিন। উনি পশ্চিমবঙ্গে আম্বানিদের সাথে মিটিং করলেন, বড় বড় কনভেনশন করছেন, এ করছেন, আমি একটু এই প্রশ্নের একটু উত্তর নিঃসন্দেহে চাইবো, রাজ্যে 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 প্রদীপ্ত এই ব্যাপারে নিঃসন্দেহে কিছু আলোকপাত করতে পারে, তবে একটা বিরতির সময় হয়েছে, একটা বিরতির সময়, বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।